গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। সকালবেলা উঠে আজকে মানে যেহেতু আজকে ষষ্ঠী, আমার মা নেই বাবা নেই, দুজনেই যতদিন ছিলেন ততদিন ষষ্ঠী এত আনন্দ করেছি, কিন্তু এবার তারা নেই, সুতরাং নিজেরাই ঘরে রান্না করছি, করে এটাই আনন্দ করছি, আর কিছু করার নেই। আজকে মেয়েরও অফিস ছুটি, তো একটু তো বেরোবই। চলো আজকে দিনটাকে শুরু করি। এখন চন্দনা আসার আগে আমি একটু পটল পুর বানাবো চিংড়ি মাছ, সেটাই প্রস্তুতি চলছে। তার জন্যে আমি পটলগুলোকে এইভাবে কুড়ে নিয়ে কুড়িয়ে কুড়িয়ে সব বার করে নিয়েছি, ভেতরটা করে পটলটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে পটলটা গ্রেট করে আর ভেতরের যে শ্বাসটা বার করে নিয়েছি, নিয়ে আলুটাকে গ্রেট করে রেখে দিয়েছি। এখানে চিংড়ি মাছটাকে ভেজে রেখে দিয়েছি, আর এখানে আদা রসুন পেঁয়াজটাকে কিছু না, জাস্ট একটু ভাজা ভাজা করবো, আর এর মধ্যে নুন হলুদ মিষ্টি দেবো, একটু জিরে গুঁড়ো দিতে পারো। দিয়ে এবার এই পুরটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটা পুর তৈরি, পুরটা তৈরি হচ্ছে। এটা ভালো করে তৈরি মানে ভাজাটা ভালো করতে হবে। করা হয়ে গেলে তারপরে এর মধ্যে চিংড়ি মাছটা দেবে, নুন মিষ্টি হলুদ সব দিয়ে তোমাদের পরিমাণ মতন তোমরা দিও, দিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবে। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটা ফ্রাই করবে, করে তারপরে পটলটাকে আমরা ভেজে রেখেছি, একটু নুন হলুদ একটু দিয়ে পটলটাকে ভেজে রেখে দিয়েছি। এখন চিংড়ি মাছটা দিয়ে এটা তৈরি করে নিয়েছি। হ্যাঁ, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি যখন মশলাটা বানিয়েছি তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, মানে আদা পেঁয়াজ রসুন, যে কাঁচা লঙ্কাটা আমি বলতে ভুলে গেছিলাম। তো আমাদের তৈরি এই পুরটা রেডি, পুরটা তৈরি হয়ে গেছে। এবার যে আদা পেঁয়াজ রসুনটা আমি রেখেছি, এইটা মধ্যে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে একবারে বেটেছি, একটা টমেটো, একটা টমেটো, এটাকে আমি খুব ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। আর আলুটাকে আমি কীভাবে কেটেছি, লম্বা লম্বা করে অনেক সময় মাছের আলু কাটে, ওইভাবেই দেবো, বা যে যেভাবে আলু কাটতে পারো। করে মশলাটা দিয়ে যেমন মানে সব মাছের ঝোল পেঁয়াজ পেঁয়াজ দিয়ে বানালে বা মাংস বানালে যেমনভাবে বানাও সেভাবেই বানাবো। আর এইগুলো আমি রেখেছি আমার গাছে দেখবো বলে, তরকারি খোসাগুলোকে। আচ্ছা, কড়াইটা আমি ছোটো কড়াইটা রান্না করি, আমি বারবার বলি আমি আমার অনেক কড়াই, কিন্তু আমার এই কড়াইটাতে ভীষণ কমফোর্ট। সেই জন্যে তোমরা যদি দর্শকরা ভেবে থাকো যে আমি এই কড়াইটা কেন করি, জাস্ট আমার নিজের স্যাটিসফ্যাকশান, এই কড়াইটা আমার ভীষণ প্রিয় কড়াই। আচ্ছা, এবার তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন একটু দিয়েছি অল্প, আর তেজপাতা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন। আর আলুগুলোকে দেখো আমি কীভাবে কেটেছি, এইভাবে আলুগুলোকে কাটবো, তাহলে দেখতে সুন্দর লাগে আর সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো এর মধ্যে দিয়ে দিল আমি হলো ওই আদা পেঁয়াজ রসুন বাটাটা, একটু টমেটো শুধু কুচিয়ে দিয়ে দিয়েছি, আর এরপরে এই আলুটা দিয়ে ভাজা ভাজা করবো। আর নুন মিষ্টি ও হলুদ দিলাম, একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মানে এটাকে ভালো করে মশলাটাকে কষাবো, আর এদিকে এই পুরটা আমি এই পটলগুলোতে ভরবো। এখন পুরটা ভরি, কড়াইটা আফটার অল আমাকে চেঞ্জ করতেই হলো, কারণ এতগুলো পুর ভরবে না। এর মধ্যে এবার আলুটা একটু সেদ্ধ হয়ে এসছে কিনা দেখে নিই, অবশ্য না হওয়াই কথা, কারণ আমি ছুটাই নি বেশি এখনো। এটা হয়ে আসলে এর মধ্যে পটলগুলোকে আমি ছেড়ে দেবো, দিয়ে বেশি ফুটালে তো হবে না, আগে থেকে পটল আমি ভেজে রেখেছিলাম, অনেকে একটু হাফ সেদ্ধও করে নেয় যে যেভাবে ইউজ করে, আমি পরে একটু ফুটাই। তারপর ওটা দেওয়া হয়ে গেলে একটু ঘি আর
আমার কাছে ধনে পাতা নেই, তো একটু অল্প কসুরির মধ্যেও দেওয়া যেতে পারে, আর একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। বেশ গাঢ় হয়ে গেছে। এইবার আস্তে আস্তে একটা একটা করে পটলটা আস্তে আস্তে ছাড়বে। এইভাবে পটল হয়ে গেছে আমার পটল পুর। এরপরে জাস্ট একটু কসুরি মেথি আর গরম মশলা ঘি ছড়িয়ে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রেডি হচ্ছি, মিঙ্কের সাথে একটু বেরোবো। ওর আজকে একটা দিন ছুটি থাকে, তো তো একটু বেরোলো, না বেরোলে ওর মাথা কাজ করে না। আর আমারও সারা সপ্তাহে ঘরে হয়ে গেছে, এখন তো ও পেরোতে ভালোই লাগে। তো এখন রেডি হচ্ছি, হয়ে কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই জানাবো। চল এখন রেডি হয়ে গেছি, আমি বেরোচ্ছি। আর এই যে মিঙ্ক, ওকে ধরাই এখন মুশকিল। তো রেডি হয়ে গেছে, এবার চল বেরোই। মনে হচ্ছে নিউ মার্কেট যাবো, কারণ অনেকটা সময় লাগে নিউ মার্কেট, সেই জন্য সময় করতে পারে না। তো আজকে মানে একটু সময় আছে, না আজকে অল্টার করতে, ও জামা কাপড় অল্টার করতে হবে, সেগুলোকে ঠিক করতে হবে, সময় তো কম। নিউ মার্কেট মার্কেটে এসেছে আর মিঙ্ক একবার আমিনিয়ায় ঢুকবে না, এটা তো হতে পারে না। আমিনিয়ার ঐতিহ্যটাই আলাদা। ওর অনেক সব সবসময় গলা শুকায়, গরম। এই আমিনিয়া অনেক পুরনো, অনেক ঐতিহ্য। হ্যাঁ অ্যাকচুয়ালি অন্য যে আমিনিয়াগুলো এগুলোর সাথে এই আমিনিয়ার কিন্তু কোনো লিঙ্ক নেই, এটা হলো অরিজিনাল আমিনিয়া। কিন্তু কিছু খাচ্ছি না, এই যে মিঙ্ক হাততালি দিচ্ছে, ওই বিরিয়ানি খাবে বহুদিন পর। আমি আমার দেখো প্লেট পাত খালি, আমি কেসব বাইরের খাবার খাইনি, বর্জন করে দিয়েছি। টেস্ট কেমন মিঙ্ক? সত্যি কথা যেখানেই যাও বিরিয়ানি খাও, যারা জানো না মানে এই আমিনিয়াটা মোটামুটি আমিনিয়া সবারই জানা, তবু আমার দর্শক বন্ধুদের বলবো যারা জানো না তারা নিউ মার্কেটে একবার এই আমিনিয়াতে খেয়ে, আর আমিনিয়া স্পেশালটা ট্রাই করুন। সত্যি মানে একটা অপূর্ব স্বাদ, যে স্বাদ বিরিয়ানিতে সব সহজ কোনো কেউ দিতে পারবে না। কি একটা অদ্ভুত টেস্ট এই আমিনিয়ার বিরিয়ানি, অনেক লাইট। হ্যাঁ নিউ মার্কেটের অবস্থা কি, ভিড়ে ভিড়াক্কার। আর এটা হলো নিউ নিউ মার্কেট, এসেছি শ্রীরাম আর্কেডে। বেসিক্যালি অনেক গরম, তো তাড়াতাড়ি করে, অ্যাকচুয়ালি আমার অফিসে এখন বলে দিয়েছে যে ওয়েস্টার্ন ওয়্যারস আর নট অ্যালাউড মানডে টু থার্সডে, তো ওই সময় আমাদেরকে এথনিক ইয়া ফের এরকম কিছু একটা গাউন এরকম পরতে হবে। গাউন মানে কি, ওই নি লেন্থ এরকম গাউন, মিন্স ড্রেস, হ্যাঁ ড্রেস ইয়া ফের গাউন এরকম অ্যালাউড। তো আমি তো ওরকম করে তো অফিস তো যাবো না, কারণ রেপুটেশনের ব্যাপার আছে। তো আমি ওয়েস্টার্ন ড্রেসগুলো অল্টারেশন করতে এনেছিলাম, তো এত গরম এত গরম, তাড়াতাড়ি করে দৌড়ে আমরা শ্রীরাম মার্কেটে ঢুকেছি, জাস্ট তাড়াতাড়ি করে অল্টারেশন করি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো এখানে কত কত মাছ, এখানে প্রচুর মাছ আছে, প্রচুর। এখানে খেলা চলছে, যে কারণে পুরো সবাই গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখছে।
কিসের খেলা আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। এই দেখো মা, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা নিয়ে নিজের ফটো তুলছে, মার হাতে ধরানো আছে প্যাকেটটা, ওর যেটাতে আমার কুর্তি আছে। এটা হলো লিটল হকার, এটা একটা বাচ্চাদের দোকান। আমরা উপরে কোনো ফ্লোর বা নিচের কোনো ফ্লোরে যাইনি, কারণ আমরা এখান থেকে বেরিয়ে যাবো, অলরেডি অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে, যেতে অনেকটা টাইম লাগবে। আর শায়দ এখানে অনেকটা সাউন্ড হচ্ছে, কারণ যেহেতু ফাউন্টেনটা চলছে তো ওর একটা সাউন্ডে অনেকটাই ইয়ে হচ্ছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে আমরা নেল পলিশ নিচ্ছি, রেড কালার একটা আর একটা এই সিলভার, রেডটা আমার, সিলভারটা মায়ের। খুব সুন্দর সুন্দর এখানে কালার, একদম নিউ, খুব সুন্দর, প্রচুর ভ্যারাইটি। আমি বেসিক্যালি নেল পলিশ করি না, বাট লালটা দেখে আমার খুবই সুন্দর লাগলো। এটা হলো অরেঞ্জিশ টোম্যাটো রেড, যেটা সেটা দোকানটা হলো জাস্ট এই মেট্রো রুচিকার, রুচিকার উত্তর এই দাদার দোকান। সোনু এসেছে বাঁদরের মতন, এখন ঝুলছে ক্যামেরার হাতে, অন্ধকার না লাইট আসছে অবশ্য। দেখো বাঁদরের মতন ঝুলছে ব্যালকনিতে বসে, দেখো 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 এখন উঠে পড়েছে কোথায়, দেখো। বাড়ি চলে এসেছি, আর এসে দেখো চলে এসেছেন আমাদের সোসাইটির একজন প্রধানমন্ত্রী আলোচিত, অনেকদিন পর আমার ব্লগে। পড়াশুনো, নিজের সব কাজে ব্যস্ত থাকে, ফাইনালি ক্লাস সিক্স পাস হয়ে গেল। না না, আলোচিত ভালো, আমাদের এখানকার সোসাইটির ছেলেমেয়েরা সবাই খুব ভালো, এটা মানতেই হবে। আর ওদিকে মিঙ্ক বসে বসে নেল পলিশ করছে, কাল থেকে আবার অফিস। হঠাৎ এসেই দেখলাম যে ওই আমাদের সোসাইটিতে, মানে উপদিকে একটা বাড়িতে, মানে আমাদেরই একজন আছে দেবলীনা বলে, ও দুদিন ধরেই বলছে যে নাকি বিড়াল, একটা ছোট বাচ্চা আটকে গেছে, নামতে পারছে না, সেই নামানোর জন্যে এখন সবাই যাচ্ছে। মানে এখন আমিও ওখানে যাই, দেখি আমরা সবাই যাব, ছোট বাচ্চা আর সব বাচ্চাগুলো কান্নাকাটি করছে ওই বাচ্চাটার জন্যে, বিশেষ করে মিকুচা ভীষণ কান্নাকাটি করছে। আমাদের সোসাইটির একটা ছোট্ট বাচ্চা, ভীষণ মানে সবারই খারাপ লাগছে, সোনুর একটু খারাপ লাগেনি। ওই দেখো সোসাইটিতে এত বড় ঘটনা হচ্ছে আর সোনু বলছে আমাকে ডাকোইনি, ও সারাক্ষণ দেখে ঘুরে সব কিছু জানে। তো যাই হোক, বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছে, ছোট হলেও কি হবে, ওদের সবারই মন একটু অন্যরকম। তো যাই হোক, এখন সবাই আমরা যাই, যাচ্ছি গিয়ে দেখি, আমাদের রিহার্সালও আছে, গিয়ে দেখি এখন বাচ্চাটাকে কীভাবে নামানো যায়। কদিন ধরেই দেবলীনা বলছে খাচ্ছে না কিছু না, যতটা পারছে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে খাবার, কিন্তু অতটা পৌঁছাচ্ছে না। এখন যাই হোক, আমরা চাই তোমাদের দেখা। তিন দিন ধরে একটা বিড়াল আটকে রয়েছে এখানে, ছোট্ট বিড়ালটা। আজকে আমাদের সোসাইটিতে সবাই চেষ্টা করছে নামানোর। একটু আলো দাও, ছোট্ট না
ডাক্তারে ঢুক না ওই বালতিটার মধ্যে, 3 দিন ধরে খায় না। হে বাবা, দেখো আমার চুন উঠছে উপরে, কি করছে ও, আবার দেখছে ওকে, দেখো হে মহাবত বিড়াল, আমি এরকম দেখিনি। লাঠিটাকেই খাচ্ছে দেখো অবস্থা, কিছুতেই বালতি ঢুকছে না। আগে তোমাদের দেখালাম বিড়ালের অবস্থা। এই বাচ্চাটা দেবলি না আমাকে কদিন আগে, মানে একদিন আগে বলেছে রাত্রিবেলায়, আর ওনাকে এই দুদিন ধরে এরকম একটা পাঁচিলের উপর ঘুরেই বেড়াচ্ছে, কেঁদে কেঁদেই কিন্তু ছোট্ট। ওরা ছুঁড়ে ছুঁড়ে খাবার দিচ্ছে, তবুও ওইরকম খাবার কি খেয়ে ওদের হয়, আর সবসময় পৌঁছাচ্ছে ওনা খাবার। তো আজকে নিউ মার্কেট গেছিলাম, আমি কিনলাম, মানে আমি না মেইন কেটা কিনলাম, কুর্তিটা, আমি একটা শাড়ি কিনলাম। শাড়িটা কেমন তোমরা কমেন্ট করে জানিও। মেয়েকে একটা রুমাল কিনলাম, আর নেল পলিশ কিনলাম, মেয়েকে একটা লিপস্টিক কিনলাম। এই আর কি আজকে আমাদের উইন্ডো শপিং নয়, ভালোই শপিং হয়েছে, তো ভালোই কাটলো। সারাদিন এসে একটু গানে প্র্যাকটিস করতে গেছিলাম, আমি বললাম আমাদের একটা প্রোগ্রাম আছে, কিন্তু এই দুষ্টু বাচ্চাটা বিড়ালের, ওর জন্যে অনেক সবাই একদম পাগল হয়ে গেছে, এত দুষ্টুমি করেছে যে ওকে ধরতেই পারছিল না। লাস্টে একটু দুধ টুধ দিয়ে ওখানে একটা বালতি ইয়ে করে তোমাদের দেখিয়েছি, দেখো বালতির মধ্যে দুধ দিয়ে উপর দিয়ে ছাদ থেকে অনেক কষ্ট করে ওকে ধরতে হয়েছে। যাই হোক, বিড়ালটাকে ধরা গেছে, নইলে আরও কোনো পন্থা অবলম্বন করতে হতো ওকে পাড়ার জন্যে। তা ভালোই কাটলো সারাদিন, বিড়ালটাও উদ্ধার হলো, মনটাও ভালো লাগছে। তো আজকের মতন আমি ব্লগটা এন্ড করছি, ভীষণ টায়ার্ড লাগছে, কালকে আবার মিঙ্কের অফিস আবার শুরু কাল থেকে। তো আজকের মতন আমার ব্লগটাকে আমি এন্ড করে দিচ্ছি। তোমরা আমার সুইট হোম চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো, অবশ্যই কমেন্ট করো আমার জিনিসগুলো কেমন হলো। আর আজকের দিনটা আমি মোটামুটি ঠিকই কেটেছে, ভালোই, কিন্তু শুধু মানে লাস্ট ওই বিড়ালের বাচ্চাটাকে নিয়ে মনটা সবার খারাপ হয়ে গেছিল। তো আজকের মতন আমি ব্লগটা এন্ড করছি, বাই বাই, গুড নাইট, খুব ভালো থেকো, শান্তিতে থেকো, সুস্থ থেকো।